এইবার দুর্গাপূজাক লৈ রাজ্যবাসীর মাজত নাই উচা। কোভিডসৃষ্ট পরিবেশৰ বাবে টিহুটো এবার অনুষ্ঠুপিয়াকৈ অনুষ্ঠিত হব দুর্গাপূজা। অনুষ্ঠিত নহয় টিহুর রাবণ দাহন উৎসবও। মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান মর্মে কেবল মাঙ্গলিক কার্যহে সম্পন্ন করব টিহু বারোয়ারি দুর্গাপূজা সমিতিয়ে। ভক্ত সম্পূর্ণভাবে মানিব লাগিব কোভিড প্রোটোকল। সবিশেষ জানাব আমার সাংবাদিক গুণজিৎ কলিতে। নিশ্চয়কৈ সমগ্র শারদীয় দুর্গাপূজা আর দুর্গাপূজাক লৈ পেলাই রাজ্যত এক অনিশ্চয়তা, কিন্তু দুর্গাপূজা এইবার সম্পূর্ণ কোভিড প্রটোকল মানি পেলাই পালন করার কারণে রাজ্যের বিত্ত আর স্বাস্থ্য মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আহ্বান জানাইছে। আর দুর্গাপূজার সময়ত রাইজক ব্যাপক সজাগ আর সচেতন হওয়ার কারণে আহ্বান জানাইছে। আর সেই আহ্বান অনুসরি টিহুটো শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিতভাৱে পালন করার কারণে প্রস্তুতি চলোৱা হয়েছে। টিহু দুর্গাপূজা বুলি কলে মূলত রাবণ দহন উৎসবের কথা আহে, কিন্তু এইবার সেই রাবণ দহন দেখিবলৈ পোৱা না যাব। আসলে টিহু হাইস্কুল খেলপথারত নানা রঙী যে আলোকসজ্জা, যে আতসবাজি, সেই দৃশ্য দেখিবলৈ পোৱা না যাব। আর এইবার টিহু যে বারোয়ারি দুর্গাপূজা আছে, বর্তমান মই সেই দুর্গাপূজাস্থলীত উপস্থিত আছো, সমগ্র পরিবেশ দেখাইছো। আর ইয়াতে অনুষ্ঠিতভাৱে পালন করা হব শারদীয় দুর্গাপূজা। ইতিমধ্যে উদ্যোক্তা সমিতির তরফের আমি জানিব পাৰিছো যে শতবর্ষ গড়কা এই যে পূজা, এই পূজা এইবার অনুষ্ঠিতভাৱে পালন করার কারণে তেওঁলোকে প্রস্তুতি চলিছে। মোৰ লগত আছে উদ্যোক্তা সমিতির কেবাগৰাকীও বিষয়ববীয়া আছে, তেওঁলোকে কি ধরনের এইবার প্রস্তুতি চলাইছে আর কোভিড প্রটোকল মানি কেনে ধরনের পূজা উদযাপন করা হব। পোনে পোনে মই টিহু বারোয়ারি দুর্গাপূজার সম্পাদক হীরেন তালুকদারপর জানিব বিচারিম। দাদা কি কব, এইবার কেনে ধরনের পূজা উদযাপন করা হব? হয় নমস্কার। দুর্গাপূজা আমার যে ঐতিহ্যমণ্ডিত আমার টিহু বারোয়ারি শ্রী শ্রী দুর্গাপূজা, এয়া এইবার 117 সংখ্যক, যথেষ্ট পুরনি পূজা। কিন্তু এই কোভিড 19 প্রসঙ্গত, যে মহামারীর প্রসঙ্গত আমার সরকারে যে ধরনের কিছু প্রটোকল নীতি নিয়ম বান্ধি দিছে, সেই নীতি নিয়মের মাজেরে আমি এবার পূজাখন খুব মানে অনুষ্ঠুপিয়াকৈ পালন করবলে ওলাইছো। আমার টিহু দুর্গা পূজা বলিলে আমার একটা বিশেষ মানে কথা সকলের মনলে আহে, সকলে জানে, যার কারণে আমার এই পূজাখন বিখ্যাত। হেয়া হয়েছে আমার রাবণ দাহন অনুষ্ঠান, দশেরা অনুষ্ঠান, যথেষ্ট উলহ মালহ, যথেষ্ট মানে আতসবাজির প্রয়োগে আমি এটা খুব উন্নত ধরনের পালন করো। কিন্তু এইবার সেই দেখা পাওয়া না যাব, সেই আমি পালন করব নিম। তেনেকে আমার মহাষ্টমী পূজাতে যথেষ্ট দর্শকৰ মানে দর্শনার্থীর ভিড় হয়, আর ইয়াত বন্তি প্রজ্বলন, সামাজিকভাবে ভোগ বিতরণ এইবিলাক চলে, সেইবিলাকও এইবার নহব। গতি কেবল মাঙ্গলিকভাবে যিখিনি পূজার কাম সেইখিনি চলিব, তাত বাহিরে কোনো মানে দোকান পোহার, সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এইবিলাক কোনো একই না থাকিব। তেখেতে সদরি কৈছে যে টিহু শারদীয় দুর্গা পূজা বুলি বলে বিশেষ আকর্ষণ থাকে রাবণ দহন উৎসব, কিন্তু এইবার রাবণ দহন উৎসব অনুষ্ঠিত নহয়। আর টিহু হাইস্কুল খেলপথার যে নানা রঙী আতসবাজি প্রদর্শন করে এই অনুষ্ঠানত লোকে লোকারণ্য হয়ে পড়ে, সেই দৃশ্য দেখবলে পাওয়া না যাব। আর কোনো ধরনের ইয়াতে সাংস্কৃতিক অনুষ্ঠান বা ভোগ বিতরণ কার্যসূচী না থাকিব। মূলকর আছে এগারী অন্যতম উদ্যোক্তা, যে টিহুত রাবণ দহন অনুষ্ঠান চলারপরা এইবার সম্ভব রাবণ দহন উৎসব নহয়, কি কব? আমি আসলে আজি যদিও মনত দুঃখ পাইছো, বা রাইজে আমাক বহুত আশা করে, উপায় নাই, পরিস্থিতির সাপেক্ষে আমি অনুষ্ঠান দিবস স্থগিত রাখি। নিশ্চয়কৈ এইবার আসলে গুণজিৎ কলিতা আপনার ধন্যবাদ জানাইছো।